স্যার, কিছু শোনা যাচ্ছে না। স্যার, মাইক অন করেন। স্যার, মাইক অন করেন। স্যার, আওয়াজ শোনা যাচ্ছে না। স্যার, আপনার মাইক অন করেন। দাঁড়া, এখন দিয়ে কোনটা না, এই মিউটে ক্লিক করছে। মিউটে আমি এটাতে হাতে দিতে পারি না, মিউটে ক্লিক করব। আচ্ছা, এখানে টস ছিল তো, এখন ঠিক আছে।
এখন এইগুলো ঠিক করার জন্য তোমাদেরকে ডেকে ডেকে আনতে হয়, এটা একটা প্রবলেম। এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, এখন কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এটা এই নতুনতায় এখন আমরা পর্যায়টার আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমরা ভালো করে খেয়াল করো, প্রথমে আসছে ভূরেখা। ভূরেখা কি জিনিস? আমি সম্পূর্ণ কথাটা লিখবো না, তোমাদের বইতে আছে, তোমাদের কাছে যাদের কাছে বই আছে বইতে আছে, আমি জাস্ট শুধু একটু পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখা, ভূমিতলে ভূমির সাথে মেলানো যে কোনো সরলরেখাকে আমরা বলছি ভূরেখা, এটাকে স্বয়ং রেখাও বলা হয়। এরপরে আসছে উদ্ধরেখা। উত্তরেখা কোনটা? তাহলে ভূরেখা হচ্ছে ভূমিতলে এভাবে সরানো যদি যে কোনো রেখা, এটাকে বলতেছি আমরা ভূরেখা। আর উদ্ধরেখা কোনটা? উদ্ধরেখা কোনটা? উদ্ধরেখা হচ্ছে ভূর রেখার উপর যদি কোন রেখা যদি লম্ব হয়, তাহলে এই লম্ব রেখাটা হচ্ছে উদ্ধরেখা, এটাকে অনেক সময় উলম্ব রেখাও বলা হয়। এরপর আসছে উলম্ব তল। উলম্ব তল, উলম্ব তল কোনটা? ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদী ভূরেখা ও উদ্ধরেখা একটি তল নির্দিষ্ট করে, একে উলম্ব তল বলা হয়। যেমন একটা ভূরেখা আর একটা হচ্ছে তোমার মনে করো উলম্ব রেখা, এই দুটো রেখা মিলে যদি একটা তল যদি আমরা পাই, এই তলটা এটাকে বলা হয় উলম্ব তল, এটাকে বলা হয় উলম্ব তল। যেমন আমি একটা চিত্র এঁকেছি এখানে, মনে করো এ বি সি, এ বি সি মধ্যে উলম্ব তল। তাহলে এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? ভূরেখা, উর্ধ্বরেখা এবং উলম্ব তল, এটা তোমরা ক্লিয়ার হয়েছ? এরপরে আমরা চলে যাবো উন্নতি কোণ এবং অবনতি কোণ। ভূমিতলের উপরের কোন বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ করে। যেমন আমি একটা এখানে চিত্র আমি দেখাই, মনে করো এটা একটা ভূমির সমান্তরাল রেখা, এর উপরে কোনো একটা বিন্দু এই ভূমির সাথে যদি এখানে যদি কোনো কোণ করে, তাহলে এটাকে বলবো আমরা উন্নতি কোণ। মনে করো এটা একটা বিন্দু, এটা নাম হচ্ছে পি, এটা একটা বিন্দু, এটা নাম হচ্ছে ও, আর এটা নাম হচ্ছে মনে করো এ। মনে করো তাহলে পি ও এ এটা একটা উন্নতি কোণ, এই বিন্দু পি বিন্দু উন্নতি কোণ ভূমি রেখার সাথে। ঠিক একইভাবে অবনতি কোণ।